वेलकम बैक फ्रेंड्स, এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী রাজ্যে লোকাল ট্রেন কবে থেকে চালু হবে বা লোকাল ট্রেন চললে কোন কোন জায়গায় চলবে বা এই নিয়ে মুখ্যমন্ত্রী কী ভাবছেন বিস্তারিত সমস্ত কিছু জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। উপনির্বাচনের পক্ষে কিন্তু এখনই লোকাল ট্রেন চালুর পক্ষে নয় মুখ্যমন্ত্রী। এরপর জানানো হয়েছে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু ট্রেন চলাচল শুরু করলে তা ছড়িয়ে পড়বে আরও করোনা ভাইরাস। এছাড়া রাজ্যে অন্যান্য পরিবহন তো সীমিত সংখ্যায় চলছেই, অনেক শিথিল করা হয়েছে সব কিছু। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ রাজ্যে কঠোর বিধিনিষেধ কিছুটা শিথিল হলেও আপাতত লোকাল ট্রেন চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। বুধবারের পর বৃহস্পতিবার সকালে ট্রেনে ওঠা নিয়ে গণ্ডগোলের জেরে সোনারপুরে যাত্রী বিক্ষোভ শুরু হয়। লোকাল ট্রেন চালুর দাবিতে ফের রেল অবরোধে নামেন মহিলা যাত্রীরা। সোনারপুর, ঘুটিয়ারি, শরীফসহ শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে রেল লাইনে অবরোধ করা হয়। লোকাল ট্রেন চালাতে চেয়ে এদিন ফের নবান্নে আবেদন জানায় রেল কর্তৃপক্ষ, কিন্তু এদিন মুখ্যমন্ত্রী তা খারিজ করে দিলেন। তার আশঙ্কা, এই মুহূর্তে ট্রেন চালুর ফলে আমজনতাকে বাইরে বেরোতে দিলে হু হু করে করোনা সংক্রমণ বেড়ে যাবে, ফলে আগামী মাসেও ট্রেন চলাচল শুরু হবে না বলেই মনে করা হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি গত 6ই মে থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়। সেদিন থেকেই কার্যত লকডাউন পরিস্থিতি চালু হয় রাজ্যে। পরে কিছু কিছু ক্ষেত্রে ছাড় মিললেও এখনও রাজ্যে লকডাউন পরিস্থিতি চলছে। এখনও সমস্ত পর্যন্ত রাজ্য সরকারের যা ঘোষণা তাতে 30 জুন পর্যন্ত চলবে এই সব বিধিনিষেধ। শুধু লোকাল ট্রেনই নয়, বাস, লঞ্চ ইত্যাদি গণপরিবহন ব্যবস্থা পুরোপুরি বন্ধই রয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ট্রেন চলাচল নিয়ে কী জানিয়েছেন। সমস্ত কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম।